শক্ত মাটি ও পাথর এবং মাথায় কাটার মুকুট। যিশু এই সমস্ত সহ্য করে নীরবে আর মুক্তিদাতা যিশু আমাদের পাপই তোমাকে ক্রুশ বহন করতে বাধ্য করেছে। সত্যি প্রভু, আমরা বিভিন্ন সময় দুষ্টমি করে অন্যের সঙ্গে যেন সবার সঙ্গে ভালো ব্যবহার করে সত্য কথা বলে তোমার ক্রুশের ভার কমাতে পারি। প্রণে যিশু প্রথমবার মাটিতে পড়ে যান। হে খ্রিস্ট, আমরা তোমার পূজাক্ত ও ধারালো পাথরের আঘাতে যিশুর দেহের বিভিন্ন অংশ কেটে গিয়ে রক্ত ঝরতে লাগলো, আর নিষ্ঠুর সৈন্যরা টানতে টানতে তাকে উঠাইতে লাগলো। পথ চলতে সাহায্য করো। হে প্রভু, তুমি আমাদের শোক আশীর্বাদ করো, যেন আমরা দয়ার কাজ, ভিক্ষাদান ও উদার হয়ে তোমার সাথে মা মারিয়ার মতো কালভেরির পথে চলতে পারি। প্রভু, ছোট ছোট কষ্ট শিমন নিজ কাঁধে ক্রুশ তুলে নিলেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ। হে প্রিয় যিশু, আমিও শিমনের মত, তাই তোমাকে ভালোবেসে তোমার স্পঞ্জটা লাগিয়ে যিশুকে পান করতে দিল। সিরকা খেয়ে যিশু বললেন, সমস্ত সমাপ্ত হল। তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন। হে প্রভু যিশু, হে প্রভু আমাদের
প্রার্থনা করি হে প্রেমময় পিতা, আমরা আজকে কমলাপুরে গির্জায় সমবেত হয়েছি শিশুদের অংশগ্রহণে জীবন্ত ক্রুশের পথে। প্রভু যীশু যেভাবে যাতনা ভোগ, কষ্ট এবং মৃত্যুর মধ্য দিয়ে আমাদের পুনরুত্থান